প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন যে বইটি পড়তে যাচ্ছি সেটি হুমায়ুন আহমেদের লেখা হোটেল গ্রেভার ইন। এই বইটি প্রথম প্রকাশিত হয় 1990 সালের অগস্ট মাসে। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বইটির ভূমিকাটি পাঠ করছি। হোটেল গ্রেভার ইনের প্রথম সংস্করণে কোনো ভূমিকা ছিল না। ভেবেছিলাম ভূমিকার কোনো প্রয়োজন নেই, পাঠক বুঝতে পারবেন যে হোটেল গ্রেভার ইনের গল্পগুলি আসলে বানানো গল্প নয়, স্মৃতিকথা। আমার মনে হয় সবাই তা বুঝতে পেরেছেন। তবু কেন জানি অসংখ্যবার আমাকে বলতে হয়েছে, না, এইগুলি বানানো গল্প নয়। এবার ভূমিকাতেই লিখে দিলাম। আমার তুচ্ছ স্মৃতিকথা যে পাঠকদের এত ভালো লাগবে তা আগে বুঝতে পারিনি। আমার ভাঙা ঘরে চাঁদের আলো, এ আলো আমি কোথায় রাখব? হুমায়ুন আহমেদ, 2/2/1990, শহীদুল্লাহ হল। এবার আমি মূল বইয়ে চলে যাচ্ছি। এখানে ছোট ছোট অনেকগুলো গল্প আছে, মানে স্মৃতিকথা আছে। আমি প্রথম থেকে শুরু করছি। প্রথমটির নাম হোটেল গ্রেভার ইন। এলেম নতুন দেশে, লরা ইংগলস ওয়াইল্ডারের প্রেরী ভূমি, ডেকোটা রাজ্য। ভোর 4টায় পৌঁছলাম, বাইরে অন্ধকার, সূর্য এখনো ওঠেনি। হেক্টর এয়ারপোর্টে খোলা মাঠে হু হু করে হাওয়া বইছে, শীতে গা কাঁপছে। যদিও শীত লাগার কথা নয়, এখন হচ্ছে ফল, শীত আসতে দেরি আছে। আমার মন খুব খারাপ। দেশ ছেড়ে দীর্ঘদিনের জন্যে বাইরে যাবার উৎসাহ আমি কখনো বোধ করিনি। বর্ষাকালে বৃষ্টির শব্দ শুনবো না, ব্যাঙের ডাক শুনবো না, চৈত্র মাসের রাতে খোলা ছাদে পাটি পেতে বসবো না, শীতের দিনে গ্রামের বাড়িতে আগুনের কাছে হাত মেলে ধরবো না, এটা হতে পারে না। অনেকের পায়ের নিচে সর্ষে থাকে, তারা বেড়াতে ভালোবাসেন, বিদেশের নামে তাদের রক্তে বাজনা বেজে ওঠে। আমার কাছে ভ্রমণের চেয়ে ভ্রমণ কাহিনী ভালো লাগে। একটা বই হাতে নিজের ঘরে নিজের চেনা জায়গাটায় বসে থাকব, পাশে থাকবে চায়ের পেয়ালা, অথচ আমি লেখকদের সঙ্গে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি। লেখক হয়তো সুন্দর একটা হ্রদের বর্ণনা দিচ্ছেন, আমি কল্পনায় সেই হ্রদ দেখছি। সেই হ্রদের জল নীল, জলে মেঘের ছায়া পড়েছে। আমার কল্পনা শক্তি ভালো, লেখক তার চোখে যা দেখছেন আমি আমার কল্পনার চোখে তার চেয়ে ভালো দেখতে পাচ্ছি। কাজে কষ্ট করে যাযাবরের মতো দেশ বিদেশ দেখার প্রয়োজন কি? প্রেরী ভূমি সম্পর্কে আমি ভালো জানি। লরা ইংগেলসের প্রতিটি বই আমার অনেকবার করে পড়া। নিজের চোখেই দেশ দেখার কোনো আগ্রহ আমার নেই। আমি এসেছি পড়াশোনা করতে। নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রির মতো রসকসহীন একটা বিষয়ে পিএইচডি ডিগ্রি নিতে হবে। কত দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী কেটে যাবে ল্যাবরেটরিতে পাঠ্য বইয়ের গোলক ধাঁধায়। মনে হলেই হৃৎপিণ্ডের টিক টিক খানিকটা হলেও শ্লথ হয়ে যায়। হেক্টর এয়ারপোর্টের ওপর দিয়ে বয়ে যাওয়া হাওয়ার মতো বুকের ভেতরটাও হু হু করে। মন খারাপ হবার আমার আরেকটি বড় কারণ আছে। দেশে 17 বছর বয়সে আমার স্ত্রীকে ফেলে এসেছি। তার শরীরে আমাদের প্রথম সন্তান, ভালোবাসাবাসীর প্রথম পুষ্প। ঢাকা এয়ারপোর্টে আরও অনেকের সঙ্গে সেও এসেছিল। সারাক্ষণেই সে একটু দূরে দূরে সরে রইল। এই বয়সেই সন্তান ধারণের লজ্জায় সে ম্রিয়মাণ। কালো একটা চাদরে শরীরটা ঢেকে ঢুকে রাখার চেষ্টাতেই তার সময় কেটে যাচ্ছে। বিদায়ের এক মুহূর্তে বলল, আমাদের প্রথম বাচ্চার জন্মের সময় তুমি পাশে থাকবে না? আমার চোখে প্রায় পানি এসে যাবার মতো অবস্থা হলো। ইচ্ছে করলো টিকিট এবং পাসপোর্ট ছুঁড়ে ফেলে তার হাত ধরে বলি, চলো বাসায় যাই। অল্পদিন আমাদের আয়ু, এই অল্পদিনের জন্যে আমাদের কত আয়োজন! পাস, ডিগ্রি, চাকরি, প্রমোশন, টাকা পয়সা, বাড়ি ঘর, কোনো মানে হয়? কোনোই মানে হয় না। আমার মনের অবস্থা সে টের পেল। মুহূর্তের মধ্যে কথা ঘুরিয়ে বলল, যদি ছেলে হয় নাম রাখবো আমি, আর যদি মেয়ে হয় নাম রাখবে তুমি, কেমন? প্লেনে আসতে আসতে সারাক্ষণ আমি আমার মেয়ের নাম ভেবেছি। কত লক্ষ লক্ষ নাম পৃথিবীতে, কিন্তু কোনোটিই আমার মনে ধরছে না। কোনোটি যেন মায়ের গর্ভে ঘুমিয়ে থাকা রাজকন্যার উপযুক্ত নাম নয়। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামটি আমাকে আমার মেয়ের জন্য খুঁজে বের করতে হবে। আজ থেকে 18, 19 বা 20 বছর পর কোনো এক প্রেমিক পুরুষ এই নামে আমার মেয়েকে ডাকবে, ভালোবাসার কত না গল্প সে করবে। হেক্টর এয়ারপোর্টের লাউঞ্জে বসে এইসব ভাবছি, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে।
পৃথিবীটা এমন যে বেশিরভাগ ইচ্ছাই কাজে খাটানো যায় না। আমি বসে বসে ভোর হবার জন্য অপেক্ষা করছি। এত ভোরে কেউ আমাকে নিতে আসবে এরকম মনে করার কোনো কারণ নেই। প্রতি বছর হাজারখানেক বিদেশি ছাত্র নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে। কার এত গরজ পড়েছে এদের এয়ারপোর্ট থেকে খাতির করে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার? তুমি কি বাংলাদেশের ছাত্র আহমদ? আমি চমকে তাকালাম। 25-30 বছরের যে মহিলা আমার পাশে এসে দাঁড়িয়েছেন তার দিকে বেশিক্ষণ তাকানো যায় না, চোখ ঝলসে যায়। অপূর্ব রূপবতী, যে পোশাক তার গায়ে, তার উদ্দেশ্য সম্ভবত শরীরের সুন্দর অংশগুলোর দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। আমি জবাব না দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। ভদ্রমহিলা আবার বললেন, তুমি কি বাংলাদেশের ছাত্র আহমদ? আমি হ্যাঁসূচক মাথা নাড়লাম। আমার নাম টয়লা ক্লেইন, আমি হচ্ছি নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার। আমি খুবই লজ্জিত যে দেরি করে ফেলেছি, চলো রওনা হওয়া যাক। তোমার সঙ্গের সব জিনিসপত্র কি এই? ইয়াস। আমার সব জবাব এক শব্দে, ইয়াস এবং নোয়ের মধ্যে সীমাবদ্ধ। ইংরেজিতে একটা পুরো বাক্য বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। আমার কেন জানি মনে হচ্ছে একটা পুরো বাক্য বললেই এই ভদ্রমহিলা হা হা করে হেসে উঠবেন। আহমদ, তুমি কি রওনা হবার আগে এক কাপ কফি খাবে? বাইরে বেশ ঠান্ডা, হঠাৎ কেন জানি ঠান্ডা পড়ে গেছে, কফি আনবো? না, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি পূর্বদেশীয় ছাত্রছাত্রীদের কোনো কিছু খাবার কথা বললেই তারা প্রথমে বলে না, অথচ তাদের খাবার ইচ্ছা আছে। আমি শুনেছি না বলাটা তাদের ভদ্রতার একটা অংশ। কাজেই আমি আবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কফি খেতে চাও? চাই। ভদ্রমহিলা কাগজের গ্লাসে দু কাপ কফি নিয়ে এলেন। এর চেয়ে কুৎসিত কোনো পানীয় আমি এই জীবনে খাইনি। কষা তিতকুটে একটা জিনিস, নাড়ি ভরে উল্টে আসার জোগাড়। ভদ্রমহিলা বললেন, হট কফি ভালো লাগছে না? আমি মুখ বিকৃত করে বললাম, খুব ভালো। টয়লা ক্লিন হেসে ফেললেন, বললেন, আহমদ, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি। আমেরিকায় পূর্বদেশীয় ভদ্রতা অচল, এদেশে সব কিছু তুমি সরাসরি বলবে। কফি ভালো লাগলে বলবে ভালো, খারাপ লাগলে কফির কাপ ইয়াক বলে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে। আমি ইয়াক বলে একটা শব্দ করে ডাস্টবিনে কফির কাপ ছুঁড়ে ফেললাম। এই হচ্ছে আমেরিকায় আমেরিকানদের মতো আমার প্রথম আচরণ। টয়লা ক্লিনের গাঢ় লাল রঙের গাড়ি ডাউনটাউন ফার্গোর দিকে যাচ্ছে। আমি ঝিম ধরে পেছনের সিটে বসে আছি। আশেপাশের দৃশ্য আমাকে মোটেই টানছে না। টয়লা ক্লিন একটা ছোটোখাটো বক্তৃতা দিলেন, প্রতিটি শব্দ খুব স্পষ্ট করে বললেন। তাতে বুঝতে আমার তেমন কোনো অসুবিধা হলো না। আমেরিকানদের ইংরেজি বোঝা যায়, ব্রিটিশদেরটা বোঝা যায় না। ব্রিটিশরা অর্ধেক কথা বলে, অর্ধেক পেটে রেখে দেয়। যা বলে তাও বলার আগে মুখে খানিকক্ষণ রেখে গার্গল করে নেয় বলে আমার ধারণা। আহমদ, আমি তোমাকে নিয়ে যাচ্ছি হোটেল গ্রেভারিনে। হোটেল গ্রেভারিন পুরোদস্তর একটা হোটেল, তবে হোটেলের মালিক গত বছর এই হোটেল স্টেট ইউনিভার্সিটিকে দান করে দিয়েছেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্ররা হোটেলটা চালাচ্ছে। অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্ট এই হোটেল থেকেই পড়াশোনা করে। তুমিও ইচ্ছা করলে তা করতে পারো। হোটেলের সব সুযোগ সুবিধা এখানে আছে, বার আছে, বলরুম আছে, সনা আছে। একটাই অসুবিধা, হোটেলটা ইউনিভার্সিটি থেকে 10 কিলোমিটার দূরে, তোমাকে বাসে যাতায়াত করতে হবে। এটা কোনো সমস্যা হবে না, হোটেল থেকে 2 ঘন্টা পরপর ইউনিভার্সিটির বাস যায়। আমি কি বলছি বুঝতে পারছো তো? পারছি। তুমি এসেছো একটা অড টাইমে, স্প্রিং কোয়ার্টার শুরু হতে এখনও 11 দিনের মতো বাকি, সামারের ছুটি চলছে। এ কদিন বিশ্রাম নাও, নতুন দেশের সঙ্গে অ্যাডজাস্ট করতেও কিছু সময় লাগে, তাই না? ইয়াস। টয়লা ক্লিন হেসে বললেন, ইয়াস এবং নো এই শব্দ দুটি ছাড়াও তোমাকে আরও কিছু শব্দ শিখতে হবে। দুটি শব্দ সম্বল করে কথাবার্তা চালানো বেশ কঠিন। তিনি আমাকে হোটেলের রিসেপশনে নিয়ে অতি দ্রুত কিসব বলতে লাগলেন ডেস্কে বসে থাকা পাথরের মতো মুখের মেয়েটিকে। সেই সব কথার এক বর্ণ আমি বুঝলাম না, বোঝার চেষ্টাও করলাম না। আমি তখন একটা দীর্ঘ বাক্য ইংরেজি তৈরি করার জন্য ব্যস্ত। বাক্যটা বাংলায় এরকম, মিসেস টয়লা ক্লিন, আপনি যে এই ভোর রাতে আমাকে এয়ারপোর্ট থেকে আনার জন্য নিজে গিয়েছেন এবং নিজে হোটেলে পৌঁছে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ বোধ করছি।
বাক্যটা মনে মনে যখন প্রায় গুছিয়ে এনেছি তখন টয়লা ক্লিন আমার দিকে তাকিয়ে বললেন বাই, বলেই ছুটে বেরিয়ে গেলেন। আমার আর ধন্যবাদ দেয়া হলো না। এই মহিলার আচার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল উনি একজন অত্যন্ত কর্মঠ, দায়িত্বজ্ঞান সম্পন্ন, হাসিখুশি ধরনের মহিলা। পরে জানলাম ইনি একজন খুবই ইনএফিশিয়েন্ট মহিলা। তার অকর্মণ্যতা ও অযোগ্যতার জন্য পরের বছরই তার চাকরি চলে যায়। হোটেল গ্রেভারিন আমার জীবন শুরু হলো। তিনতলা একটা হোটেল, পুরনো ধরনের বিল্ডিং, এ সবই পুরনো, কার্পেট পুরনো, ঘরের বাতাসে পর্যন্ত 100 বছর আগের গন্ধ। আমেরিকানরা ট্র্যাডিশনের খুব ভক্ত এটা বলা ঠিক হবে না, তবে ডেকোটা কান্ট্রির অনেক জায়গাতেই দেখেছি ওয়াইল্ড ওয়েস্ট ধরে রাখার একটা চেষ্টা। পুরনো হোটেলগুলোকে পুরনো করেই রাখা হয়েছে, দেয়ালে বাইসনের বড় বড় শিং, যত্ন করে ঝুলানো আগের আমলের পাইপ গান, বারুদের থলে, মেঝেতে বিছানো ভারী কার্পেটের রং বিবর্ণ। আমেরিকানরা হয়তো বা এইসব দেখে নস্টালজিক হয়, আমি হলাম বিরক্ত, কোথায় এরা আমাকে এনে তুলল। আমার ঘরটা দোতলায়, বিরাট ঘর, দুটো খাট পাশাপাশি বিছানো। ঘরের আসবাবপত্র কোনোটাই আমার মন কাড়ল না, তবে দেয়াল জোড়া পুরনো কালের আয়নাটা অপূর্ব, যেন বাংলাদেশের দিঘির কালো জলকে জমিয়ে আয়না বানিয়ে দেয়ালে সাজিয়ে রেখেছে। এরকম চমৎকার আয়না এই যুগে তৈরি হয় কি না আমি জানি না। আমার পাশের ঘরে থাকেন 90 বা 100 বছরের একজন বুড়ি। এই হোটেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও বাইরের গেস্টরা ভাড়া দিয়ে থাকতে পারেন। লক্ষ্য করলাম গেস্টদের প্রায় সবাই বৃদ্ধ বা বৃদ্ধা শ্রেণীর। পরে জেনেছি এদের অনেকেই জীবনের শেষের দিকে বছরের পর বছর হোটেলে কাটিয়ে দেন। বৃদ্ধ বৃদ্ধাদের জন্য নির্মিত ওল্ড হোমগুলো তাঁদের পছন্দ নয়। ওল্ড হোমগুলোতে তারা হসপিটাল হসপিটাল গন্ধ পান। লোকজনও ওল্ড হাউসগুলোকে দেখে করুণার চোখে, এর চেয়ে হোটেলই ভালো। পাশের ঘরে বৃদ্ধার নাম মনে পড়ছে না, সুজান বা সুজি জাতীয় কিছু হবে, দেখতে অবিকল পথের পাঁচালে সত্যজিতের ছবি ইন্দিরা ঠাকুরনের মতো। মাথার চুল সেই রকম ছোট করে কাটা, বয়সের ভারে নুয়ে পড়া শরীর, শুধু পরনে শতচ্ছিন্ন শাড়ির বদলে স্কার্ট, ঠোঁটে লিপস্টিক। এই বৃদ্ধা হোটেলে ঢোকার 1 ঘন্টার মধ্যে আমার দরজায় নক করলেন। দরজা খোলা মাত্র বললেন, সুপ্রভাত, তোমার কাছে কি ভারতীয় মুদ্রা আছে? না। স্ট্যাম্প আছে? না, তাও নেই। ও আচ্ছা, আমি মুদ্রা এবং স্ট্যাম্প দুটাই জমাই, এটা আমার হবি। বৃদ্ধা বিমর্ষ মুখে চলে গেলেন, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই মহিলা জীবনের শেষ কটি দিন স্ট্যাম্প বা মুদ্রা জমিয়ে যাচ্ছেন কেন বুঝতে পারলাম না। অন্য কোনো সঞ্চয় কি তার জীবনে নেই? বৃদ্ধা চলে যাবার পরপরই হোটেলের লন্ড্রির লোক ঢুকল, কালো আমেরিকান, এর নাম জর্জ ওয়াশিংটন। কালো আমেরিকানদের মধ্যে আমেরিকা প্রেসিডেন্টের নাম অনুসারে নাম রাখার একটা প্রবণতা আছে। এই জর্জ ওয়াশিংটন সম্ভবত আমার গায়ের কৃষ্ণবর্ণের কারণে আমার প্রতি শুরুতে গভীর মমতা দেখাতে শুরু করল। গম্ভীর মুখে বলল, প্রথম এসেছ আমেরিকায়? হ্যাঁ। পড়াশোনার জন্য? হ্যাঁ। নিজেদের দেশে পড়াশোনা হয় না যে এই পচা জায়গায় আসতে হয়? আমি নিশ্চুপ। সে গলা নামিয়ে বলল, বুড়িগুলোর কাছ থেকে সাবধানে থাকবে, এরা বড় বিরক্ত করে, মোটেই পাত্তা দেবে না। ঠিক আছে। মদ্যপান করো? না। মাঝে মধ্যে করতে পারো, এতে দোষের কিছু নেই, তবে মেয়েদের সঙ্গে মেশার ব্যাপারে সাবধান থাকবে, হুকারদের নিয়ে বিছানায় যাবে না, অসুখ বিসুখ হবে। তাছাড়া হুকারদের বেশিরভাগই হচ্ছে চোর, টাকা পয়সা ঘড়ি এসব নিয়ে পালিয়ে যাবে, হুকার কি করে চিনতে হয় আমি তোমাকে শিখিয়ে দেব। আচ্ছা। খাওয়া দাওয়া করবে কোথায়, হোটেলে? খবরদার, এই হোটেলের রেস্টুরেন্টে খাবে না, রান্না কুৎসিত, দামও বেশি। 2 ব্লক পরে একটা হোটেল আছে, নাম বিফ অ্যান্ড বান। বিফ অ্যান্ড বান? হ্যাঁ, ওইখানে খাবার ভালো, দামেও সস্তা। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দেবার প্রয়োজন নেই। বিয়ে করেছ? হ্যাঁ। বউয়ের ছবি আছে? আছে। দেখাও। আমি ছবি বের করে দেখালাম। জর্জ ওয়াশিংটন নানা ভঙ্গিতে ছবি দেখে বলল, অপূর্ব সুন্দরী, তুমি অতি ভাগ্যবান। আমেরিকানদের অনেক কুৎসিত অভ্যাসের পাশাপাশি অনেক সুন্দর অভ্যাসও আছে, যার একটি হচ্ছে ছবি দেখে মুগ্ধ হবার ভান করা।
আমি লক্ষ্য করেছি অতি সামান্য পরিচয়েও এরা বলে, ফ্যামিলির ছবি সঙ্গে আছে, দেখি কেমন। ছবিতে যদি তারকা রাক্ষসীর মতো কোনো দাঁত বের করা মহিলাও থাকে, এরা বলবে, অপূর্ব, তুমি ভাগ্যবান পুরুষ, লাকি ডগ। এরা মানি ব্যাগে ক্রেডিট কার্ডের পাশে নিজের স্ত্রী এবং ছেলে মেয়েদের ছবি রাখে। এর কোনো ব্যতিক্রম পাওয়া যাবে বলে আমার মনে হয় না। অবশ্যই স্ত্রী বদলাবার সঙ্গে সঙ্গে ছবিও বদলায়। নতুন স্ত্রীকে দিনের মধ্যে 100 বার মধুর কণ্ঠে হানি ডাকে, সেই হানি একসময় হেমলক হয়ে যায়। তখন খোঁজ পড়ে নতুন কোনো হানির, মানি ব্যাগের ছবি আবার বদল হয়। জর্জ ওয়াশিংটন চলে গেল। আমি সন্ধ্যা পর্যন্ত একা একা নিজের ঘরে বসে রইলাম, কিছুই ভালো লাগে না। ঘরে চিঠি লেখার কাগজপত্র আছে, চিঠি লিখতে ইচ্ছে করল না। সঙ্গে একটি মাত্র বাংলা বই, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। ভেবেছিলাম একাকিত্বের জীবনে গল্পগুলো পড়তে ভালো লাগবে। আমার প্রিয় একটি গল্প পড়তে চেষ্টা করলাম। সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলাবলি করিতেন। আহা, দুটিতে বেশ মানায়। আমার এত প্রিয় গল্প অথচ পড়তে ভালো লাগলো না। ইচ্ছে হলো হোটেলের জানালা খুলে নিচে লাফিয়ে পড়ি। রাতে খেতে গেলাম বিফ অ্যান্ড বান রেস্টুরেন্টে, আলো ঝলমল ছোটখাটো একটা রেস্টুরেন্ট। বিমানবালাদের মতো পোশাকের তিনটি ফুটফুটে তরুণী খাবার দিচ্ছে, অর্ডার নিচ্ছে, মাঝে মাঝে রসিকতা করছে। এদের চেহারা যেমন সুন্দর, কথাবার্তাও মিষ্টি। আমেরিকান সুন্দরীরা কেমন তা দেখতে হলে এদের বার রেস্টুরেন্ট উঁকি দিয়ে ওয়েট্রেসদের দেখতে হয়। আমি কোনার দিকে একটা টেবিলে বসলাম। আমার পকেটে রয়েছে মাত্র $15। ১৯৭৭ সালের কথা, তখন দেশের বাইরে $20 বেশি নেওয়া যেত না। আমি $20 নিয়ে বের হয়েছিলাম। পথে লোভে পড়ে এক কার্টুন মার্লবোরো সিগারেট কিনে ফেলায় ডলারের সঞ্চয় কমে গেছে। মেনু দেখে আঁতকে উঠলাম। সব খাবারের দাম $8-$9, স্টেক জাতীয় খাবারগুলোর দাম আরও বেশি। বেছে বেছে সবচেয়ে কম দামে একটা খাবারের অর্ডার দিলাম, ফ্রেঞ্চ টোস্ট। দামে সস্তা, তাছাড়া চেনা খাবার। ওয়েট্রেস অবাক হয়ে বলল, এটাই কি তোমার ডিনার? আমি বললাম, ইয়াস। সঙ্গে আর কিছু নেবে না, কোল্ড ড্রিঙ্ক কিংবা কফি? নো। রাতের খাবার শেষ করে একা একা হোটেলের লাউঞ্জে বসে রইলাম। লাউঞ্জ প্রায় ফাঁকা, এক কোনায় দুজন বুড়ো বুড়ি ছিম মেরে বসে আছে। তাদের দেখে মনে হচ্ছে জীবনের বাকি দিনগুলো কী করে কাটাবে এরা এই নিয়েই চিন্তিত। ওদের চেয়ে আমি নিজেকে আলাদা করতে পারলাম না। পাশের ঘরেই হোটেলের বার, সেখানে উদ্দাম গান হচ্ছে। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে নারী পুরুষ জড়াজড়ি করে নাচছে। গানের কথাগুলো পরিষ্কার নয়, একটি চরণ বারবার ফিরে ফিরে আসছে, হু ডু ইউ ওয়ান্ট টু লাভ ইয়ে। ইয়ে শব্দটার মানে কি কে জানে। রাতে ঘুম এলো না ভয়ে, ভূতের ভয়। এই ভূতের ভয়ের মূল কারণ আমার ঘরে রাখা হোটেল গ্রেভেরিন সম্পর্কিত একটি তথ্য পুস্তিকা। সেখানে আছে, এই পাথরের হোটেলটি কে প্রথম বানিয়েছিলেন সেই সম্পর্কে তথ্য, বিখ্যাত ব্যক্তি কারা কারা এই হোটেলে ছিলেন, তাদের নামধাম। সেসব বিখ্যাত ব্যক্তিদের কাউকেই চিনতে পারলাম না, তবে এই হোটেলে একটি ভৌতিক কক্ষ আছে জেনে আঁতকে উঠলাম, রুম নম্বর 309। এই কক্ষে একজন অশরীরী মানুষ থাকেন বলে 100 বছরের জনশ্রুতি আছে। যিনি এখানে বাস করেন তার নাম জন পল, পেশায় আইনজীবী ছিলেন। এই হোটেলেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরও হোটেলের মায়া কাটাতে পারেননি। পুস্তিকা লেখা আছে এই বিদেহী আত্মা অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের, কাউকে কিছু বলেন না, গভীর রাতে পায়ে ফাতে হোটেলের বারান্দা দিয়ে হেঁটে বেড়ান। হোটেলের 309 নম্বর কক্ষটিতে কখনো অতিথি রাখা হয় না, বছরের পর বছর এটা খালি থাকে, তবে রোজ পরিষ্কার করা হয়। বিছানার চাদর বদলে দেয়া হয়, বাথরুমে নতুন সাবান টুথপেস্ট দেয়া হয়। ঘরের সামনে একটা সাইনবোর্ড আছে, সেখানে লেখা, মিস্টার জন পলের ঘর, নীরবতা পালন করুন, জন পল নীরবতা পছন্দ করেন। পুরো ব্যাপারটা এক ধরনের রসিকতা কিংবা আমেরিকানদের ব্যবসা কৌশলের একটা অংশ। তবু রাত যতই বাড়তে লাগলো মনে হতে লাগলো
এই বুঝি জন পল এসে আমার দরজায় দাঁড়িয়ে বলবেন, তোমার কাছে কি আগুন আছে? আমার পাইপের আগুন নিভে গেছে। এমনিতেই ভয় কাঠ হয়ে আছি, তার উপর পাশের ঘরে বৃদ্ধা বিচিত্র সব শব্দ করছেন, এই খক খক করে কাশছেন, এই চেয়ার ধরে টানাটানি করছেন, গানের শিকি অংশ শুনছেন, দরজা খুলে বেরুচ্ছেন, আবার ঢুকছেন। শেষ রাতের দিকে মনে হলো দেশ গায়ের মেয়েদের মতো সুর করে বিলাপ শুরু করেছেন। নিঃসঙ্গ মানুষদের অনেক ধরনের কষ্ট থাকে। পুরোপুরি না ঘুমিয়ে কেউ রাত কাটাতে পারে না, শেষ রাতের দিকে কিছুক্ষণের জন্য হলেও ঘুম আসে, কিন্তু আমার এলো না। পুরো রাত চেয়ারে বসে কাটিয়ে দিলাম। ভোরবেলা আমার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল টেলিফোন করলো ওয়াশিংটনের সিয়াটল থেকে। সে আমার আগে এদেশে এসেছে, পিএইচডি করছে নিউক্লিয়ার ফিজিক্সে, পরিষ্কার লজিকের ঠান্ডা মাথার একটা ছেলে, ভাবালুতা কিংবা অস্থিরতার কিছুই তার মধ্যে নেই। জটিল বিষয় নিয়ে গবেষণার ফাঁকে ফাঁকে সে অসম্ভব সুন্দর কিছু লেখা লিখে ফেলেছে, কপট্রনিক সুখ দুঃখ, দীপু নাম্বার টু, হাত কাটা রবিন। প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি, তবু বলার লোভ সামলাতে পারছি না। জাফর ইকবালের লেখা পড়লে ঈর্ষার সূক্ষ্ম খোঁজা অনুভব করি। এই ক্ষমতাবান প্রবাসী লেখক দেশে তার যোগ্য সম্মান পেলেন না, এই দুঃখ আমার কোনোদিন যাবে না। মূল প্রসঙ্গে ফিরে আসি। ইকবাল টেলিফোন করে খাস ময়মনসিংহের উচ্চারণে বলল, দাদা ভাই কেমন আছো? আমি বললাম, তুই আমার টেলিফোন নাম্বার কোথায় পেলি? আমেরিকায় টেলিফোন নাম্বার পাওয়া কোনো সমস্যা না, তুমি কেমন আছো বলো। তোর কাছে ডলার আছে? তোমাকে $100 একটা ড্রাফট পাঠিয়ে দিয়েছি, আজই পাবে। $100 হবে না, তুই আমাকে একটা টিকিট কেটে দে, আমি দেশে চলে যাব। আমার কথা সে বিন্দুমাত্র বিচলিত হলো না, সহজ গলায় বলল, যেতে চাও কোনো অসুবিধা নেই, টিকিট কেটে দেব, কয়েকটা দিন যাক, একটু ঘুরে ফিরে দেখো, এখানে বাংলাদেশি ছেলে নেই? বাংলাদেশি ছেলের আমার কোনো দরকার নেই, তুই টিকিট কেটে পাঠা। আচ্ছা পাঠাবো, তুমি কি পৌঁছার সংবাদ দেশে দিয়েছ? ভাবিকে চিঠি লিখেছ? চিঠি লেখার দরকার কি, আমি নিজেই তো যাচ্ছি। তা ঠিক, তবু লিখে দাও, যেতে যেতেও তো সময় লাগবে, আজই লিখে ফেলো। আর শোনো, তোমার যে খুব খারাপ লাগছে, দেশে চলে যেতে চাচ্ছ, এইসব না লিখলেই ভালো হয়। আমি চুপ করে রইলাম। ইকবাল বলল, রাতে তোমাকে আবার টেলিফোন করব, আর আমি তোমাদের ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারকেও ফোন করে দিচ্ছি, যাতে তিনি কোনো বাংলাদেশি ছেলের সঙ্গে তোমার যোগাযোগ করিয়ে দেন। সেই সময় ফার্গো শহরে আর একজন মাত্র বাঙালি ছিলেন, সুফি সাহেব। তিনি এসেছেন অ্যাগ্রোনমিতে পিএইচডি করতে। তার সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ হলো না। দিনের বেলাটা ইউনিভার্সিটিতে খানিকক্ষণ ঘুরলাম, চারদিক বড় বেশি ঝকঝকে তকতকে, বড় বেশি গোছানো। বিশ্ববিদ্যালয়ে সামারের বন্ধ থাকলেও কিছু কিছু ক্লাস হচ্ছে। একটা ক্লাসরুমে উঁকি দিয়ে দেখি অনেক ছেলেমেয়ের হাতে কফির কাপ কিংবা কোল্ড ড্রিঙ্কের বোতল, আরাম করে খাওয়া দাওয়া করতে করতে অধ্যাপকদের বক্তৃতা শুনছে। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক ধরনের কাছে বিদেশে সব কিছুই ভালো লাগে, অন্যদের কিছুই ভালো লাগে না। আমি দ্বিতীয় দলের, আমার কাছে কিছুই ভালো লাগে না, যা দেখি তাতেই বিরক্ত হই। রাতে আবার খেতে গেলাম বিফ অ্যান্ড বানে, সেই পুরাতন খাবার ফ্রেঞ্চ টোস্ট। রুটিনটি হলো এরকম, সকালবেলা ইউনিভার্সিটি এলাকায় যাই, একা একা হাঁটাহাঁটি করি, যা দেখি তাই খারাপ লাগে। সন্ধ্যায় হোটেলে ফেরত আসি, রাতে খেতে যাই বিফ অ্যান্ড বানে, ফ্রেঞ্চ টোস্টের অর্ডার দিই, অন্য কিছু খেতে ইচ্ছে করে না। ডলারের অভাব এখন আর আমার নেই, ইউনিভার্সিটি আমাকে $400 অগ্রিম দিয়েছে, সিয়াটল থেকে পাঠানো ছোট ভাইয়ের চেকটাও ভাঙিয়েছি। টাকার অভাব নেই, বিফ অ্যান্ড বানে খাবারের অভাব নেই, কিন্তু কোনো খাবারই খেতে ইচ্ছা করে না। খেতে গেলেই চোখের সামনে ভাসে এক প্লেট ধপধপে সাদা ভাত, একটা বাটিতে সর্ষে বাটা দিয়ে রাঁধা ইলিশ, ছোট্ট পিরিচে কাঁচা লঙ্কা, আধখান কাগজি লেবু। আমার প্রাণ হু হু করে। ওয়েট্রেস যখন অর্ডার নিতে আসে, আমি বলি ফ্রেঞ্চ টোস্ট, সে অবাক হয়ে তাকায়, হয়তো ইতিমধ্যে এই রেস্টুরেন্টে আমার নামই হয়ে গেছে ফ্রেঞ্চ টোস্ট। আমি লক্ষ্য করছি আমাকে দেখলেই ওয়েট্রেসরা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে, এবং এক সময় এসে কোমল গলায় বলে, সেই খাবার? আমি বলি ইয়াস। ছটি দীর্ঘ রজনী কেটে গেল,
তারপর চমৎকার একটা ঘটনা আমার জীবনে ঘটল। ঘটনাটা বিশদভাবে বলা দরকার। এই ঘটনা না ঘটলে হয়তো আমি আমেরিকায় থাকতে পারতাম না, সব ছেড়ে ছুড়ে চলে আসতাম। যথারীতি রাতে খাবার খেতে গিয়েছি, ওয়েট্রেস অর্ডার নিতে আমার কাছে আর আসছে না। আমার কেন জানি মনে হলো দূর থেকে সবাই কৌতূহলী ভঙ্গিতে আমাকে দেখছে, ফিসফাস করছে। তাদের দোষ দিচ্ছি না, দিনের পর দিন ফ্রেঞ্চ টোস্ট খেয়ে খেয়ে আমি এই অবস্থাটা তৈরি করেছি। একা অনেকক্ষণ বসে থাকবার পর অর্ডার নিতে এলো একটি মেয়ে, আমাকে অবাক করে দিয়ে বসলো আমার সামনের চেয়ারে। যে কথাগুলো সে আমাকে বলল তা শোনার জন্যে আমি প্রস্তুত ছিলাম না। মেয়েটি নিচু গলায় বলল, দেখো আহমদ, আমরা জানি তোমার সময়টা ভালো যাচ্ছে না, দিনের পর দিন তুমি একটা কুৎসিত খাবার মুখ বুজে খেয়ে যাচ্ছ, টাকা পয়সার কষ্টের মতো কষ্ট তো আর কিছুই হতে পারে না, তবু বলছি নিজের উপর বিশ্বাস রাখো, দুঃসময় একদিন অবশ্যই কাটবে। আমি একবার ভাবলাম বলি, তোমরা যা ভাবছো ব্যাপারটা সেরকম নয়। পরমুহূর্তেই মনে হলো এটা বলার দরকার নেই, এটা বলা মানে এদের ভালোবাসার অপমান করা, আমি তা হতে দিতে পারি না। মেয়েটি বলল, আজ তোমার জন্যে আমরা ভালো একটা ডিনারের ব্যবস্থা করেছি, এর জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না, তুমি আরাম করে খাও এবং মনে সাহস রাখো। সে উঠে গিয়ে বিশাল ট্রেতে করে টি বোন স্টেক নিয়ে এলো, সঙ্গে নানান ধরনের টুকিটাকি, কফি এলো, আইসক্রিম এলো। ওয়েট্রেসরা সবাই একবার করে দেখে গেল আমি ঠিকমতো খাচ্ছি কি না। আমি খুব আবেগপ্রবণ ছেলে, আমার চোখে পানি এসে গেল। এরা এত মমতা একজন অচেনা অজানা ছেলের জন্য রেখে দিয়েছিল। মেয়েগুলো আমার চোখের জল দেখতে পেলেও ভান করল যেন দেখতে পায়নি। গভীর আনন্দ নিয়ে হোটেল গ্রেভারিনে ফিরে এলাম। রিসেপশনে বসে থাকা গোমরা মুখের মেয়েটাকে আজ অনেক ভালো লাগলো। আমি হাসি মুখে বললাম, হ্যালো। সেও হাসি মুখে বলল, হ্যালো। গ্রেভারিন বারের উদ্দাম গান আজ শুনতে ভালো লাগলো, ইচ্ছে করল খানিকক্ষণ ঢুকে শুনি। আমার পাশের বৃদ্ধার ঘরে নক করে তাকে বললাম, আমার কাছে দুটো বাংলাদেশি মুদ্রা আছে, তুমি কি নেবে? অনেক রাতে স্ত্রীকে চিঠি লিখতে বসলাম। সেই চিঠিটা খুব অদ্ভুত ছিল, কারণ চিঠিতে তুষারপাতের একটা বানানো বর্ণনা ছিল। তুষারপাত না দেখে আমি লিখলাম, আজ বাইরে খুব তুষারপাত হচ্ছে, রাস্তাঘাট ঢেকে গেছে সাদা বরফে, সে যে কি অপূর্ব দৃশ্য তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমি হোটেলের জানালার কাছে বসে বসে লিখছি, তুমি পাশে থাকলে দুজন হাত ধরাধরি করে তুষারের মধ্যে দাঁড়াতাম। যে তিনজন তরুণী আমেরিকা প্রসঙ্গে আমার ধারণাই বদলে দিল, আজ তাদের কথা গভীর মমতা ও গভীর ভালোবাসায় স্মরণ করছি। ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে আজ আমরা বিভক্ত, কত দেশ কত নাম, কিন্তু মানুষ একই আছে, আসছে লক্ষ বছরেও তাই থাকবে। ডানবার হলের জীবন। নর্থ ডেকোটা ইউনিভার্সিটির ক্লাসগুলো যেখানে হয় তার নাম ডানবার হল। ডানবার হলের 33 নম্বর কক্ষে ক্লাস শুরু হল। কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস, কোর্স নাম্বার 529। কোর্স নম্বরগুলি সম্পর্কে সামান্য ধারণা দিয়ে নেই। 200 লেভেলের কোর্স হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের নিচের দিকের ছাত্রদের জন্য, 300 লেভেল হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের উপরের দিকের ছাত্রদের জন্য, 400 এবং 500 লেভেল হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল। 500 লেভেলের যে কোর্সটি আমি নিলাম সেই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছু কোয়ান্টাম মেকানিক্স পড়েছি, একেবারেই কিছুই যে জানি না তাও না, তবে এই বিষয়ে আমার বিদ্যা খুবই ভাষা ভাষা, জলের ওপর ওড়াউড়ি, জল স্পর্শ করা নয়। একাডেমিক বিষয়ে নিজের মেধা এবং বুদ্ধির উপর আমার আস্থাও ছিল সীমাহীন। রসায়নের একটা বিষয় আমি পড়ে বুঝতে পারবো না তা হতেই পারে না। আমাদের কোর্স কোঅর্ডিনেটর আমাকে বললেন, 500 লেভেলের এই কোর্সটি যে তুমি নিচ্ছ, ভুল করছো না তো, পারবে? আমি বললাম, ইয়াস। তখনও ইয়াস এবং নোয়ের বাইরে তেমন কিছু বলা রপ্ত হয়নি। কোর্স কোঅর্ডিনেটর বললেন, এই কোর্সে ঢুকবার আগে কিন্তু 400 লেভেলের কোর্স শেষ করতে হয়, ভালো করে ভেবে দেখো, পারবে? ইয়াস। কোর্স কোঅর্ডিনেটরের মুখ দেখে মনে হলো তিনি আমার ইয়াস শুনেও বিশেষ ভরসা পাচ্ছেন না। ক্লাস শুরু হল, ছাত্র সংখ্যা 15, বিদেশি বলতে আমি এবং ইন্ডিয়ান এক মেয়ে কান্তা।
ছাত্রদের মধ্যে একজন ছাত্রকে দেখে চমকে উঠলাম। সে তার ব্রেল টাইপরাইটার নিয়ে এসেছে। ক্লাসে ঢুকে সে বিনীত ভঙ্গিতে বলল, আমি বক্তৃতা টাইপ করব, খটখট শব্দ হবে, এজন্যে আমি ক্ষমা চাচ্ছি। আমি হতভম্ব। অন্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এটা আমি জানি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু অন্ধ ছাত্রছাত্রী আছে, তবে তাদের বিষয় হচ্ছে সাহিত্য, ইতিহাস, সমাজবিদ্যা বা দর্শন। কিন্তু থিওরিটিক্যাল কেমিস্ট্রি যে কেউ পড়তে আসে তা আমার জানা ছিল না। আমাদের কোর্স টিচারের নাম মার্ক কর্ডন, কোয়ান্টাম মেকানিক্সের মস্তান লোক। থিওরিটিক্যাল কেমিস্ট্রির লোকজন তার নাম শুনলে চোখ কপালে তুলে ফেলে। তার খ্যাতি প্রবাদের পর্যায়ে চলে গেছে। লোকটি অসম্ভব রোগা এবং তাল গাছের মতো লম্বা, মুখ ভর্তি প্রকাণ্ড গোঁফ। ইউনিভার্সিটিতে আসেন ভালুকের মতো বড় একটা কুকুরকে সঙ্গে নিয়ে। তিনি যখন ক্লাসে যান, কুকুরটা তার চেয়ারে বসে থাকে পা তুলে। মার্ক কর্ডন ক্লাসে ঢুকলেন একটি টি শার্ট গায়ে দিয়ে। সেই টি শার্টে যা লেখা তার বঙ্গানুবাদ হল, সুন্দরী মেয়েরা আমাকে ভালোবাসা দাও। ক্লাসে ঢুকেই সবার নামধাম জিজ্ঞেস করলেন, সবাই বসে বসে উত্তর দিল, একমাত্র আমি দাঁড়িয়ে জবাব দিলাম। মার্ক কর্ডন বিস্মিত হয়ে বলল, তুমি দাঁড়িয়ে কথা বলছো কেন? বসে কথা বলতে কি তোমার অসুবিধা হয়? আমি জবাব দেবার আগে কান্তা বলল, এটা হচ্ছে ভারতীয় ভদ্রতা। মার্ক কর্ডন বললেন, হুমায়ুন, তুমি কি ভারতীয়? না, আমি বাংলাদেশ থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশ, বসো, এরপর থেকে বসে বসে কথা বলবে। আমি বসলাম। মানুষটাকে ভালো লাগলো এই কারণে যে সে শুদ্ধভাবে আমার নাম উচ্চারণ করেছে। অধিকাংশ আমেরিকান যা পারে না কিংবা শুদ্ধ উচ্চারণের চেষ্টা করে না। আমাকে যেসব নামে ডাকা হয় তার কয়েকটি হচ্ছে হামায়ান, হিউম্যান, হেমেন। মার্ক কর্ডন টেবিলে পা তুলে বসলেন এবং বললেন, ক্লাস শুরু করার আগে একটা জোক বলা যাক। আমি আবার ডার্টি জোক ছাড়া কিছু জানি না। যারা ডার্টি জোক শুনতে চাও না তারা দয়া করে কান বন্ধ করে ফেলো। গল্পটি হচ্ছে এক ফরাসি তরুণীকে নিয়ে যার একটি স্তন বড়, অন্যটি ছোট। বিয়ের রাতে তার স্বামী। গল্পটি চমৎকার, তবে এ দেশে তা আমার পক্ষে লেখা সম্ভব না বলে শুধু শুরুটা বললাম। গল্প শেষ হবার পর হাসি থামাতে 5 মিনিটের মতো সময় লাগলো। শুধু কান্তা হাসল না, মুখ লাল করে বসে রইল, যেন পুরো রসিকতাটা তাকে নিয়েই করা হয়েছে। মার্ক গর্ডন লেকচার শুরু করলেন। ক্লাসের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। বক্তৃতার শেষে তিনি বললেন, সহজ ব্যাপারগুলি নিয়ে আজ কথা বললাম, প্রথম ক্লাস তো তাই। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কিচ্ছু বুঝতে পারিনি। তিনি ব্যবহার করছেন গ্রুপ থিওরি, যে গ্রুপ থিওরির আমি কিছুই জানি না। আমি আমার পাশে বসে থাকা আমেরিকান ছাত্রটিকে বললাম, তুমি কি কিছু বুঝতে পারলে? সে বিস্মিত হয়ে বলল, কেন বুঝবো না, এ তো খুবই এলিমেন্টারি ব্যাপার। এক সপ্তাহ চলে গেল, ক্লাসে যাই, মার্ক গর্ডনের মুখের দিকে তাকিয়ে থাকি, কিচ্ছু বুঝতে পারি না। নিজের মেধা এবং বুদ্ধির উপর যে আস্থা ছিল তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কোয়ান্টাম মেকানিক্সে প্রচুর বই জোগাড় করলাম, রাত দিন পড়ি, কোনো লাভ হয় না। এই জিনিস বোঝার জন্য ক্যালকুলাসের যে জ্ঞান দরকার তা আমার নেই। আমার ইনসোমনিয়ার মতো হয়ে গেল, ঘুমোতে পারি না। গ্রেভারিনের লবিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, মনে মনে বলি কি সর্বনাশ। আমার পাশের ঘরের বৃদ্ধা আমাকে প্রায় জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে বলো তো, তুমি কি অসুস্থ, স্ত্রীর চিঠি পাচ্ছ না? দেখতে দেখতে মিডটার্ম পরীক্ষা এসে গেল। পরীক্ষার পরপর যে লজ্জার সম্মুখীন হতে হবে তা ভেবে হাত পা পেটের ভেতর ঢুকে যাবার জোগাড় হলো। মার্ক কর্ডন যখন দেখবে বাংলাদেশের এই ছেলে পরীক্ষার খাতায় কিছুই লেখেনি, তখন তিনি কি ভাববেন? ডিপার্টমেন্টের চেয়ারম্যানই বা কি ভাববেন? এই চেয়ারম্যানকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর আলী নবাব আমার প্রসঙ্গে একটি চিঠিতে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ যে অল্প সংখ্যক অসাধারণ মেধাবী ছাত্র তৈরি করেছে, হুমায়ুন আহমেদ তাদের অন্যতম। অসাধারণ মেধাবী ছাত্রটি যখন শূন্য পাবে তখন কি হবে? রাতে ভয়াবহ দুঃস্বপ্ন দেখতে শুরু করলাম। মিডটার্ম পরীক্ষায় বসলাম, সব মিলিয়ে 10টি প্রশ্ন, 1 ঘন্টার সময়ে প্রতিটির উত্তর করতে হবে। আমি দেখলাম একটা প্রশ্নের অংশবিশেষের উত্তর আমি জানি আর কিছুই জানি না। অংশবিশেষের উত্তর লেখার কোনো মানে হয় না। আমি মাথা নিচু করে বসে রইলাম। 1 ঘন্টা পর সাদা খাতা জমা দিয়ে বের হয়ে এলাম।
পরদিনই রেজাল্ট হলো। এ তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় নয় যে 15টি খাতা দেখতে 15 মাস লাগবে। তিনজন এই পেয়েছে, 6 জন বি, বাকি সব সি। বাংলাদেশের ছাত্র হুমায়ুন আহমেদ পেয়েছে 0। সবচেয়ে বেশি নম্বর পেয়েছে অন্ধ ছাত্রটি। এ ছেলেটির নাম আমার মনে পড়ছে না, তার নামটা মনে রাখা উচিত ছিল। মার্ক গর্ডন আমাকে ডেকে পাঠালেন, বিস্মিত গলায় বললেন, ব্যাপারটা কি বলো তো? আমি বললাম, কোয়ান্টাম মেকানিক্সে আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, এই হায়ার লেভেলের কোর্স আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তাহলে ছেড়ে দিচ্ছ না কেন? ঝুলে থাকার মানে কি? আমি ছাড়তে চাই না। তুমি বোকামি করছো, তোমার গ্রেড যদি খারাপ হয়, যদি গড় গ্রেড সি চলে আসে, তাহলে তোমাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে। গ্র্যাজুয়েট কোর্সের এই নিয়ম, এই নিয়ম আমি জানি। জেনেও তুমি এই কোর্সটা চালিয়ে যাবে? হ্যাঁ। তুমি খুবই নির্বোধের মতো কথা বলছো। হয়তো বলছি, কিন্তু আমি কোর্সটা ছাড়ব না। কারণটা বলো। একজন অন্ধ ছাত্র যদি এই কোর্সে সবচেয়ে বেশি নম্বর পেতে পারে, আমি পারবো না কেন? আমার তো চোখ আছে। তুমি আবারও নির্বোধের মতো কথা বলছো। সে অন্ধ হতে পারে, কিন্তু তার এই বিষয়ে চমৎকার ব্যাকগ্রাউন্ড আছে। সে আগের কোর্স সবগুলি করেছে, তুমি করনি। তুমি আমার উপদেশ শোনো, এই কোর্সটা ছেড়ে দাও। না, আমি ছাড়লাম না। নিজে নিজে অঙ্ক শিখলাম, গ্রুপ থিওরি শিখলাম, অপারেটর অ্যালজেব্রা শিখলাম। মানুষের অসাধ্য কিছু নেই, এই প্রবাদটি সম্ভবত ভুল নয়। একসময় অবাক হয়ে লক্ষ্য করলাম, কোয়ান্টাম মেকানিক্স আমি বুঝতে শুরু করেছি। ফাইনাল পরীক্ষায় যখন বসলাম, তখন আমি জানি আমাকে আটকানোর কোনো পথ নেই। পরীক্ষা হয়ে গেল, পরদিন মার্ক গর্ডন একটি চিঠি লিখে আমার মেইলবক্সে রেখে দিলেন। টাইপ করা একটি সংক্ষিপ্ত চিঠি, যার বিষয়বস্তু হচ্ছে, তুমি যদি আমার সঙ্গে থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে কাজ করো, তাহলে আমি আনন্দিত হব, এবং তোমার জন্যে আমি একটা ফেলোশিপের ব্যবস্থা করে দেব। তোমাকে আর কষ্ট করে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করতে হবে না। একটি পরীক্ষা দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয়ে গেলাম। বিভাগীয় চেয়ারম্যান নিজের উদ্যোগে ব্যবস্থা করে দিলেন যেন আমি আমার স্ত্রীকে আমেরিকায় নিয়ে আসতে পারি। পরীক্ষায় কত পেয়েছিলাম তা বলার লোভ সামলাতে পারছি না। পাঠক পাঠিকারা আমার এই লোভ ক্ষমার চোখে দেখবেন বলে আশা করি। আমি পেয়েছিলাম 100-তে 100। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে কোয়ান্টাম কেমিস্ট্রি পড়াই। ক্লাসের শুরুতে ছাত্রদের এই গল্পটি বলি, শ্রদ্ধা নিবেদন করি ওই অন্ধ ছাত্রটির প্রতি, যার কারণে আমার পক্ষে এই অসম্ভব সম্ভব হয়েছিল। আরেকটি কথা, আমি কিন্তু মার্ক গর্ডনের সঙ্গে কাজ করতে রাজি হইনি। এই বিষয়টি নিয়ে আর কষ্ট করতে ইচ্ছে করছিল না। তাছাড়া আমার খানিকটা কুকুর ভীতি আছে। মার্ক গর্ডনের ভালুকের মতো কুকুরটিকে পাশে নিয়ে কাজ করার প্রশ্নই ওঠে না। বাংলাদেশ নাইট। ভোর 4টার সময় টেলিফোন বেজে উঠল। অসময়ে টেলিফোন মানেই রিসিভার না নেয়া পর্যন্ত বুক ধরফর। নির্ঘাত বাংলাদেশের কল। একগাদা টাকা খরচ করে কেউ যখন বাংলাদেশ থেকে আমেরিকায় কল করে, তখন ঘটনা খারাপ ধরেই নিতে হবে। নিশ্চয়ই কেউ মারা টারা গেছে। 3 বার রিং হবার পর আমি রিসিভার তুলে ভয়ে ভয়ে বললাম, হ্যালো। ওপার থেকে ভারী গলা শোনা গেল, হুমায়ুন ভাই, খিচুড়ি কী করে রান্না করতে হয় জানেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। টেলিফোন করেছে মোরহেড স্টেট ইউনিভার্সিটির মিজানুল হক, সেখানকার একমাত্র বাঙালি ছাত্র, অ্যাকাউন্টিংয়ে আন্ডার গ্রাজুয়েট কোর্স করছে। হ্যালো হুমায়ুন ভাই, কথা বলছেন না কেন? খিচুড়ি কী করে রান্না করতে হয় জানেন? না, তাহলে তো বিগ প্রবলেম হয়ে গেল। আমি চুপ করে রইলাম। মিজানুল হক হড়বড় করে বলল, কাচ্চি বিরিয়ানির প্রিপারেশন জানা আছে? আমি শীতল গলায় বললাম, কটা বাজে জানো? কটা? রাত 4টা। বলেন কি, এত রাত হয়ে গেছে? সর্বনাশ! করছিলে কি তুমি? বাংলাদেশের ম্যাপ বানাচ্ছি। আপনি ঘুমিয়ে পড়ুন হুমায়ুন ভাই, সকালে টেলিফোন করব, বিরাট সমস্যায় পড়েছি। মিজানুল হক খট করে টেলিফোন রেখে দিল। আমি বিছানা ছেড়ে উঠলাম, পার্কোলেটারে কফি বসিয়ে দিলাম। আমার ঘুম আবার চেষ্টা বৃথা। মিজানুল হকের মাথা ঠিক নেই, কিছুক্ষণের মধ্যেই আবার টেলিফোন করবে, অন্য কোনো খাবারের রেসিপি জানতে চাইবে। এ ব্যাপারটা গত 3 দিন ধরে চলছে,
মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বর্ষ উদযাপন উপলক্ষে অন্যান্য দেশের সঙ্গে উদযাপিত হবে বাংলাদেশ নাইট। এই অঞ্চলে বাংলাদেশের একমাত্র ছাত্র হচ্ছে মিজান, আর আমি হচ্ছি নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে মিজানের একমাত্র পরামর্শদাতা। আশেপাশে 700 মাইলের মধ্যে দ্বিতীয় বাঙালি নেই। কফির পেয়াল হাতে নেবার সঙ্গে সঙ্গেই মিজানের টেলিফোন। হ্যালো হুমায়ুন ভাই। হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম নিয়ে আপনার সঙ্গে আরেকবার বসা দরকার, এখনও তো দেরি আছে। দেরি আপনি কোথায় দেখলেন? আর মাত্র এক সপ্তাহ, শালাদের একটা ভেলকি দেখিয়ে দেব। বাংলাদেশ বললে চিনতে পারে না, হাঁ করে তাকিয়ে থাকে, ইচ্ছা করে চর মেরে মুখ বন্ধ করে দেয়। এইবার শালারা বুঝবে বাংলাদেশ কি জিনিস, ঠিক না হুমায়ুন ভাই? হ্যাঁ ঠিকই বলেছ, শালাদের চোখ টেরা হয়ে যাবে দেখবেন। আমি আপনার এখানে চলে আসছি। মিজান টেলিফোন নামিয়ে রাখল, আমি আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এই ছেলেটিকে আমি খুবই পছন্দ করি, তার সমস্যা একটাই, সারাক্ষণ মুখে বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা খোলার চেষ্টা করেছিল, একজন ছাত্র থাকলে অ্যাসোসিয়েশন হয় না বলে সেই চেষ্টা সফল হয়নি। অন্য স্টেট থেকে বাংলাদেশি ছাত্র আনার চেষ্টাও করেছে, লাভ হয়নি। এই প্রচণ্ড শীতের দেশে কেউ আসতে চায় না, শীতের সময় এখানকার তাপমাত্রা 30 ডিগ্রির নিচে নেমে যায়, কে আসবে এরকম ভয়াবহ ঠান্ডা একটা জায়গায়? মিজান এই ব্যাপারে বেশ মনমরা হয়েছিল, বাংলাদেশ নাইটের ব্যাপারটা এসে পড়ায় সেই দুঃখ খানিকটা কমেছে। এই বাংলাদেশ নাইট নিয়েও বিরাট কাণ্ড। মোরহেড স্টেট ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার মিজানকে বলল, তুমি এক কাজ করো, তুমি বাংলাদেশ নাইট পাকিস্তানিদের সঙ্গে করো। মিজান হুঙ্কার দিয়ে বলল, কেন? এতে তোমার সুবিধা হবে, ডাবল ডেকোরেশন হবে না, এক খরচায় হয়ে যাবে, তুমি একা মানুষ, তোমার এত বড় সাহস, তুমি পাকিস্তানিদের সঙ্গে আমাকে বাংলাদেশ নাইট করতে বলছো? তুমি কি জানো ওরা কি করেছে? তুমি কি জানো ওরা আমাদের কতজনকে মেরেছে? তুমি কি জানো? কি মুশকিল, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি আজে বাজে কথা বলবে, তুমি আমার দেশকে অপমান করবে, আর আমি কি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো? মিজান ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের সামনের টেবিলে প্রকাণ্ড এক ঘুষি বসিয়ে দিল। টেবিলে রাখা কফির পেয়ালা উল্টে পড়ল, লোকজন ছুটে এলো, প্রচণ্ড হইচই। এরকম মাথা গরম একটা ছেলেকে সবসময় সামলে সুমলে রাখা মুশকিল, তবে ভরসা একটাই, সে আমাকে প্রায় দেবতার পর্যায়ে ফেলে দিয়েছে। তার ধারণা আমার মতো জ্ঞানী গুণী মানুষ শতাব্দীতে এক আধটা জন্মায়, আমি যা বলি শোনে। মিজান তার ভাঙা মরিস মাইনার নিয়ে ঝড়ের গতিতে চলে এলো, সঙ্গে বাংলাদেশের ম্যাপ নিয়ে এসেছে। সেই ম্যাপ দেখে আমার আক্কেল গুড়ুম, যে কটা রং পাওয়া গেছে সবকটাই সে লাগিয়েছে। জিনিসটা দাঁড়িয়েছে কেমন বলুন তো? রং একটু বেশি হয়ে গেল না? ওরা রং চং একটু বেশি পছন্দ করে হুমায়ুন ভাই। তাহলে ঠিকই আছে, এখন আসুন প্রোগ্রামটা ঠিক করে ফেলা যাক। বাংলাদেশি খাবারের নমুনা হিসাবে খিচুড়ি খাওয়ানো হবে, খিচুড়ির শেষে দেওয়া হবে পান সুপারি। পান সুপারি পাবে কোথায়? শিকাগো থেকে আসবে, ইন্ডিয়ান শপ আছে, ওরা পাঠাবে, ডলার পাঠিয়ে চিঠি দিয়ে দিয়েছি। খুব ভালো, দেশ সম্পর্কে একটা বক্তৃতা দেওয়া হবে, বক্তৃতার শেষে প্রশ্ন উত্তর পর্ব, সবার শেষে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত গাইবে কে? কেন, আমি আর আপনি? তুমি পাগল হয়েছ? জীবনে আমি কোনোদিন গান গাইনি। আর আমি বুঝি হেমন্ত? এইসব চলবে না হুমায়ুন ভাই, আসুন গানটা একবার প্র্যাকটিস করি। মিজান, মরে গেলেও তুমি আমাকে দিয়ে গান গাওয়াতে পারবে না, তাছাড়া এই গানটার আমি কথা জানি না, সুর জানি না। কথা সুর তো আমিও জানি না হুমায়ুন ভাই, চিন্তা নেই, একটা ব্যবস্থা হবেই। উৎসবের দিন ভোরবেলাতে আমরা প্রকাণ্ড সসপ্যানে খিচুড়ি বসিয়ে দিলাম, চাল ডাল আনাজপাতি সেদ্ধ হচ্ছে, দুটো মুরগি কুচি কুচি করে ছেড়ে দেওয়া হলো, 1 পাউন্ডের মতো কিমা ছিল তাও ঢেলে দিলাম, যত ধরনের গরম মশলা ছিল সবই দিয়ে দিলাম, জাল হতে থাকল। মিজান বলল, খিচুড়ির আসল রহস্য হলো মিক্সিংয়ে, আপনি ভয় করবেন না, জিনিস ভালোই দাঁড়াবে। সে একটা খুন্তি দিয়ে প্রবল বেগে নাড়তে শুরু করল, ঘন্টা দুয়েক পর যা দাঁড়ালো তা দেখে বুকে কাঁপন লাগে, ঘন সিরাপের মতো একটা তরল পদার্থ, উপরে আবার দুধের সরের মতো সর পড়েছে, জিনিসটার রং দাঁড়িয়েছে ঘন কৃষ্ণ। মিজান শুকনো গলায় বলল,
কালো হলো কেন বলুন তো হুমায়ুন ভাই, এই কালো রঙের তো কিছু দেইনি। আমি সেই প্রশ্নের জবাব দিয়ে দিতে পারলাম না। মিজান বলল, টমেটো পেস্ট দিয়ে দিব নাকি? দাও। টমেটো পেস্ট দেয়ায় রং আরও কালচে মেরে গেল। মিজান বলল, লাল রঙের কিছু ফুড কালার কিনে এনে ছেড়ে দেব? দাও। তাও দেয়া হলো। এতে কালো রঙের কোনো হেরফের হলো না, তবে মাঝে মাঝে লাল রং ঝিলিক দিতে লাগলো। দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম। জাতীয় সঙ্গীতেরও কোনো ব্যবস্থা হলো না। মিজানের গানের গলা আমার চেয়েও খারাপ। যখন গান ধরে মনে হয় গলায় সর্দি নিয়ে পাতিহাঁস ডাকছে। শিকাগো থেকে পানও এসে পৌঁছল না। অনুষ্ঠান সন্ধ্যায়। বিকেলে এক অদ্ভুত ব্যাপার হলো। অবাক হয়ে দেখি দূর দূর থেকে গাড়ি নিয়ে বাঙালি ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। শুনলাম মিজান নাকি আশেপাশের যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে বাংলাদেশ নাইটের খবর দিয়ে চিঠি দিয়েছিল। 1500 মাইল দূরে মন্টানা স্টেট ইউনিভার্সিটি, সেখান থেকে একটা মেয়ে গ্রেহাউন্ড বাসে করে একা একা চলে এসেছে। মিনেসোটা থেকে এসেছে 10 জনের একটা বিরাট দল, তারা সঙ্গে নানান রকম পিঠা নিয়ে এসেছে। গ্র্যান্ড ফোক্স থেকে এসেছে করিম সাহেব, তার ছেলে মেয়ে এবং স্ত্রী। এই অসম্ভব কর্মঠম মহিলাটি এসেই আমাদের খিচুড়ি ফেলে দিয়ে নতুন খিচুড়ি বসালেন। সন্ধ্যার ঠিক আগে আগে সাউথ ডেকোটার ফল স্প্রিং থেকে একদল ছেলে মেয়ে এসে উপস্থিত হলো। মিজান আনন্দে লাফাবে না চেঁচাবে কিছুই বুঝতে পারছে না, চুপচাপ বসে আছে। মাঝে মাঝে গম্ভীর গলায় বলছে, দেখ শালা বাংলাদেশ কী জিনিস, শালা দেখে যা। অনুষ্ঠান শুরু হলো দেশাত্মবোধক গান দিয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। অন্যান্য স্টেট থেকে মেয়েরা যারা এসেছে তারাই শুধু গাইছে। এত সুন্দর গাইছে! এই বিদেশ বিভুয়ে গান শুনে দেশের জন্য আমার বুক হু হু করতে লাগলো, চোখে জল এসে গেল। কেউ যেন তা দেখতে না পায় সেজন্যে মাথা নিচু করে বসে রইলাম। পরদিন ফার্গো ফোরাম পত্রিকায় বাংলাদেশ নাইট সম্পর্কে একটা খবর ছাপা হলো। খবরের অংশবিশেষ এরকম, একটি অত্যন্ত আবেগপ্রবণ জাতির অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমার হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় দেশের গান দিয়ে। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, গান শুরু হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশি ছেলেমেয়েরা সব কাঁদতে শুরু করল। আমি আমার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে এমন মধুর দৃশ্য দেখিনি। কিসিং বুথ। আমেরিকানদের বিচিত্র কাণ্ড কারখানার গল্প বলার সময় কিসিং বুথের গল্পটা আমি খুব আগ্রহ করে বলি। শ্রোতারা চোখ বড় বড় করে শোনে। যুবক বয়সীরা গল্প শেষ হবার পর মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হয়তোবা ভাবে, আহা তারা কি সুখেই না আছে। গল্পটা বলা যাক। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিতে হোমকামিং বলে একটি উৎসব হয়। এই উৎসবে আনন্দ মিছিল হয়, হইচই গান বাজনা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী ছাত্রীটিকে হোমকামিং কুইন নির্বাচিত করা হয়। এই হোমকামিং রানীকে ঘিরে সারাদিন চলে আনন্দ উল্লাস। আমার আমেরিকা বাসের প্রথম বর্ষে হোমকামিং কুইন হলো আন্ডারগ্রাজুয়েট ক্লাসের এক ছাত্রী, স্প্যানিশ আমেরিকান, রূপ ফেটে পড়ছে। কিছুক্ষণ এই মেয়ের দিকে তাকিয়ে থাকলে বুকের মধ্যে এক ধরনের হাহাকার জমে উঠতে থাকে। জগৎ সংসার তুচ্ছ বোধ হয়। সম্ভবত এই শ্রেণীর রূপবতীদের প্রসঙ্গেই বলা হয়েছে, মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল। মেয়েটিকে নিয়ে ভোর 11টার দিকে একটা মিছিল বের হলো। আমার ইচ্ছা করলো মিছিলে ভিড়ে যাই, শেষ পর্যন্ত লজ্জা লাগলো, ল্যাবরেটরিতে চলে এলাম। অনেকগুলোই স্যাম্পল জমা হয়েছে, এদের এক্সরে ডিফ্র্যাকশন প্যাটার্ন জানতে হবে। ডিফ্র্যাকশন মেশিনটা ভালো কাজ করছে না, ছবি পরিষ্কার আসছে না। দুপুর 1টা পর্যন্ত কাজ করলাম, ঠিক করে রাখলাম লাঞ্চ সারার জন্য আধ ঘন্টা বিরতি দেব। মেমোরিয়াল ইউনিয়নে লাঞ্চ খেতে গিয়েছি, লক্ষ্য করলাম মেমোরিয়াল ইউনিয়নের দোতলায় অস্বাভাবিক ভিড়। কৌতূহলী হয়ে দেখতে গেলাম। জটলা আমাদের হোমকামিং কুইনকে ঘিরেই। এই রূপবতী বড় বড় পোস্টার সাজাচ্ছে। পোস্টারগুলিতে লেখা, নীল তিমিরা আজ বিপন্ন, নীল তিমিদের বাঁচান। জানা গেল এই হোমকামিং কুইন নীল তিমিদের বাঁচাও সংঘের একজন কর্মী। সে আজ নীল তিমিদের জন্য অর্থ সংগ্রহ করবে। নীল তিমিদের ব্যাপারে আমি তেমন কোনো আগ্রহ বোধ করলাম না। মানুষই যেখানে বিপন্ন সেখানে নীল তিমি নিয়ে লাফালাফি করার কোনো অর্থ হয় না। তবু দাঁড়িয়ে আছি, রূপবতী মেয়েটির আনন্দোজ্জ্বল মূর্তি দেখতে ভালো লাগছে। আমি লক্ষ্য করলাম কাট করার মতো একটা বেষ্টনী তৈরি করা হয়েছে, সেখানে লাল কালিতে ঠোঁটের ছবি এঁকে
নিচে লেখা হলো কিসিং বুথ, চুম্বন কক্ষ। তার নিচে লেখা চুমু খাবার নিয়মকানুন, জড়িয়ে ধরবেন না, মুখ বাড়িয়ে চুমু খান। চুমু খাবার সময় খুবই সংক্ষিপ্ত, প্রতিটি চুমু $1। চেক গ্রহণ করা হবে না, ক্যাশ দিতে হবে, বড় নোট গ্রহণযোগ্য নয়। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না, আমার পাশে দাঁড়ানো আমেরিকান ছাত্র বুঝিয়ে দিল। হোমকামিং কুইন কিসিং বুথে দাঁড়িয়ে থাকবে, অন্যরা তাকে চুমু খাবে এবং প্রতিটি চুমুতে $1 করে দেবে। সেই ডলার চলে যাবে নীল তিমি বাঁচাও ফান্ডে। আমি হতভম্ব। প্রথমে মনে হলো পুরো ব্যাপারটাই হয়তো এক ধরনের রসিকতা, আমেরিকানরা রসিকতা পছন্দ করে, এটাও বোধহয় মজার রসিকতা। দেখা গেল ব্যাপারটা মোটেই রসিকতা নয়। মেয়েটি কিসিং বুথে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে তার সামনে লাইন, একজন একজন করে এগিয়ে আসছে, ডলার দিচ্ছে, মেয়েটিকে চুমু খেয়ে সরে যাচ্ছে। এগিয়ে আসছে দ্বিতীয় জন, আমি মুগ্ধ বিস্ময়ে দেখছি। মেয়েটির মুখ হাসি হাসি, তার নীল চোখ ঝকমক করছে, যেন পুরো ব্যাপারটায় সে খুবই আনন্দ পাচ্ছে, আনন্দ ছেলেরাও পাচ্ছে। একজনকে দেখলাম $10 একটি নোট নিয়ে পরপর 10 বার চুমু খেলো, এতেও তার স্বাদ মিটল না। মানি ব্যাগ খুলে $20 আরেকটি নোট বের করে উঁচু করে সবাইকে দেখালো, সঙ্গে সঙ্গে প্রচণ্ড হাততালি, যার মানে চালিয়ে যাও। ইউনিভার্সিটির মেথর, ঝাড়ুদার এরাও ডলার নিয়ে এগিয়ে এলো, এরা বেশ গম্ভীর, যেন কোনো পবিত্র দায়িত্ব পালন করছে। চুমু খেলো খুবই শালীন ভঙ্গিতে, মন্দিরের দেবী মূর্তিকে চুমু খাবার ব্যবস্থা থাকলে হয়তো এভাবেই খাওয়া হতো। কিছুক্ষণের মধ্যেই ভারতীয় ছাত্ররা চলে এলো, এরা চুমু খাবার লাইনে দাঁড়ালো না, এক জায়গায় দাঁড়িয়ে জটলা পাকাতে লাগলো, এ ওকে ঠেলাঠেলি করছে, কেউ যেতে চাচ্ছে না। শেষ পর্যন্ত একজন এগিয়ে এলো, এর নাম উমেশ, বোম্বের ছেলে, মানুষ যে বানর থেকে এসেছে এটা উমেশকে দেখলেই বোঝা যায়, তার জন্যে ডারউইনের বই পড়তে লাগে না। উমেশ চুমু খাবার পরপরই অন্য ভারতীয়দের লজ্জা ভেঙে গেল, তারাও লাইনে দাঁড়িয়ে গেল। আমি ল্যাবরেটরিতে চলে এলাম, আমার প্রফেসর তার কিছুক্ষণের মধ্যে এক্সরের কাজ কি হচ্ছে তার খোঁজ নিতে এলেন। ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে দেখতে বললেন, তুমি কি ওই মেয়েটিকে চুমু খেয়েছো? আমি বললাম, না। না কেন? মাত্র $1 এমন রূপবতী একটি মেয়েকে চুমু খাবার সুযোগ নষ্ট করা কি উচিত? আমি বললাম, এভাবে চুমু খাওয়াটা আমাদের দেশের নীতিমালায় বাধা আছে। বাধা কেন? চুমু হচ্ছে ভালোবাসার প্রকাশ, তুমি যদি তোমার শিশুকন্যাকে প্রকাশ্যে চুমু খেতে পারো তাহলে এই তরুণীকে চুমু খেতে পারবে না কেন? মূল ব্যাপারটা হচ্ছে ভালোবাসা। আমি বললাম, এই মেয়েটির ব্যাপারে তো ভালোবাসার প্রশ্ন আসছে না। তিনি অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, আসবে না কেন? এই মেয়েটিকে তুমি হয়তো ভালোবাসছো না, কিন্তু এর রূপকে তুমি ভালোবাসছ। বিউটি ইজ ট্রুথ, তাই নয় কি? আমি চুপ করে রইলাম। তিনি বললেন, একটি নির্জন দ্বীপে যদি তোমাকে ওই মেয়েটির সঙ্গে ছেড়ে দেয়া হতো তাহলে তুমি কি করতে? চুপ করে বসে থাকতে? আমি নিচু গলায় বললাম, মণিগণ ধ্যান ভাঙে দেয় পদে তপস্যার ফল। অধ্যাপক বিরক্ত গলায় বললেন, এর মানে কি? আমি ইংরেজিতে তাকে ব্যাখ্যা করে দিলাম। অধ্যাপক পরমপ্রীত হলেন। আমি বললাম, তুমি কি চুমু খেয়ে এসেছ? না, এখন ভিড় বেশি, ভিড়টা কমলেই যাব। বিকেল 4টায় এক্সরে টেকনিশিয়ান ছুটে এসে বলল, বসে আছো কেন? এক্ষুনি মেমোরিয়াল ইউনিয়নে চলে যাও, কুইক কুইক। কেন? 4টা থেকে 4:30, এই আধ ঘন্টার জন্য চুমুর দাম কমানো হয়েছে, এই আধ ঘন্টার জন্যে $2 করে চুমু। টেকনিশিয়ান যেমন ঝড়ের গতিতে এসেছিল তেমনি ঝড়ের গতিতে চলে গেল। আমি গেলাম দেখতে, লাইন এখনো আছে। লাইনের শুরুতেই উমেশকে দেখা গেল, সে মনে হয় লাইনে লাইনেই আজকের দিনটা কাটিয়ে দিচ্ছে। আমার প্রফেসরকেও দেখলাম, $1 একটা নোট হাতে দাঁড়িয়ে, তিনি আমাকে দেখে হাত ইশারা করে ডাকলেন। গল্পটা আমি এই জায়গাতে শেষ করে দেই। শ্রোতারা ব্যাকুল হয়ে জানতে চায়, আপনি কি করলেন, দাঁড়ালেন লাইনে? আমি তাদের বলি, আমি লাইনে দাঁড়ালাম কি দাঁড়ালাম না তা মূল গল্পের জন্য অনাবশ্যক। অনাবশ্যক হোক আর না হোক, আপনি দাঁড়ালেন কি না তাই বলুন। আমি কিছু বলি না, বিচিত্র ভঙ্গিতে হাসি, যে হাসির 2 রকম অর্থই হতে পারে।